302 ধারার থেকে অনেক বড় বেশি পাপ সংগঠিত হয়েছে। এই যারা করেছেন তাদের বিরুদ্ধে দল তাদের শুধু পদের বিলুপ্তি ঘটায়নি, তাদের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছে, তাদের সমস্ত কিছু থেকে সরিয়ে দিয়েছে, এবং একটা মাত্র দলের পক্ষে কোনো লয়ার গিয়ে বলেনি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমি যখন অ্যারেস্ট হয়েছিলাম পার ডে 300 লয়ার দাঁড়াত, তারা বলতো আমরা তৃণমূলের লয়ার। এদের হয়ে কোনো তৃণমূলের লয়ার তো জানায়নি। আমরা দল থেকে তীব্র নিন্দা করছি, তীব্র নিন্দা করছি, অন্যায় করেছে, এবং এই ক্রাইমের জন্য আজ দলের মাথা হেট হয়ে গেছে মানুষের কাছে। আমরা তো কেউ কোথাও কোনো বলিনি যে না, তার কারণ আদালত তার কাছ থেকে একটার পর একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। তো যদি প্রমাণ পাওয়া যায় আমাদের দল থেকে কোনোভাবেই কিছু করেনি, কিন্তু ওই যে বললাম মাথা হেট হচ্ছে কেন, মাথা হেট হচ্ছে কারণ এত পাপ করেছে তারা তৃণমূল কংগ্রেস করতো, মাথা হেট হবে না? আজকে আমি মদন মিত্র যদি একটা নোংরা কাজ করি আমার জন্য দলের গায়ে কালি ছিটবে না? নিশ্চয়ই ছিটবে। দেবাংশুর দলের বিধায়ক তিনি বলছেন যে একেবারে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যদের বিরুদ্ধে 302 অর্থাৎ খুনের মামলা দায়ের করা উচিত। দেখুন, যারা সম্ভাবনার হত্যা করেছে তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয় কিনা জানি না, কিন্তু আমি বলছি একেবারে এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। শুভম মৈত্রর কাছে আসবে, আমি বলছি তাহলে এক তৃণমূল বিধায়ক তিনি বলছেন এত কড়া পদক্ষেপ দলের বিধায়কদের, যেহেতু বিধায়ক এখন মানিক ভট্টাচার্য নেওয়া উচিত, কিন্তু সেই তৃণমূল বিধায়ককে দল থেকে কেন বহিষ্কার করছে না শাসক দল? শুভময়দা, না দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি যে কথাটা বললেন যে মদন মিত্র অনেকগুলি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। প্রথম কথা হচ্ছে মদন মিত্র পশ্চিমবঙ্গের রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র, কিন্তু উনি এতক্ষণ যে বক্তব্যগুলো রাখলেন একেবারেই গুরুত্বপূর্ণ নয়, কারণ সম্পূর্ণ সবিরোধিতায় ভরপুর এবং যার জন্য যে শাস্তি হয় না সেই কথা বলেছেন এবং একেবারে উল্টো কথা বলেছেন। ফলে একজন রাজনৈতিক নেতা তিনি খুব নাম করা হতে পারেন, কিন্তু তার একটি বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলার ক্ষেত্রে আপনি যেটা বলেছেন আমার মনে হয় একেবারেই ঠিক বলেননি। এবং তৃণমূলের অনেক নেতাই কিন্তু আজকাল তারা খুবই গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু তারা কথা বলার সময় একেবারেই গুরুত্বপূর্ণ কথা বলছেন না এবং সবিরোধী কথা বলছেন। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের যে চিন্তন দল বা আগে প্রশান্ত কিশোর বা যারা ছিলেন আইপ্যাক ছিল তাদের সঙ্গে নিশ্চয়ই তৃণমূলের সম্পর্কে কিছু অবনতি ঘটেছে, নাহলে এই ধরনের বক্তব্য যখন তখন যা খুশি বলে দেয়া, এটা তৃণমূলের মতো একটি সর্বভারতীয় রাজনৈতিক দল যারা কিনা আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বলছে তাদের কাছ থেকে কিন্তু আমরা এই ধরনের বক্তব্য আশা করি না। এর রাজনৈতিক সারবত্তা একেবারে শূন্য। দেবাংশু ভট্টাচার্য, আমি প্রথম কথা বলি, আপনারা বিজ্ঞাপনের আগে মনোরঞ্জন পাত্র যে পোস্ট দেখালেন যেটা নিয়ে, না না না, ব্যাপারে এই তো গুলিয়ে ফেলছো, এই দেখছেন মানে খুনিদের কথা ভাবতে ভাবতে পাত্র পাত্র চলে আসছে। আমি বলছি তার যে মানে নিজের দলের বিধায়ককে সেই গন্ডির মধ্যে ফেলছো, বেশ বেশ বেশ, আরে বাবা মেরে বিধায়ক দিয়ে তো কিছু মানুষকে দাঁড়া আছে। দেবাংশু বলে নি, দেবাংশু বলে নি, তুমি নিজের সময় বলবে আমার সময় বলবে কি করবে? বারবার তুমি দাঁড়াও না, মনোরঞ্জন পাত্র এত সমস্যা কি, খুনের দায়ে অভিযুক্ত দাঁড়াও, জেলেও গেছে প্রমাণিত, দাঁড়াও আমার বক্তব্যের জায়গাটা সে। আপনি যে প্রশ্নটা করলেন মনোরঞ্জন ব্যাপারে যে বক্তব্যটা রেখেছেন, আমার মনে হয় আপনারা যখন সেটা বিশ্লেষণ করছেন তার অন্তত একটা বাইট বা তার একটা বক্তব্য নিয়ে বিশ্লেষণটা করুন, তিনি ঠিক কি বলতে তিনি তার মন্ত্রিত্বের কোটা থেকে যে প্রাপ্যের চাকরি, যে মন্ত্রিত্বের কোটার চাকরি বান্ধন শুরু করে গিয়েছিল, সেই মন্ত্রিত্ব কোটার যে প্রাপ্যের চাকরি, সেই প্রাপ্যের চাকরির অংশটা স্বাভাবিকভাবেই তার হয়ে মন্ত্রিত্বের যে চাকরি দত্ত বসু একবারও বলেননি যে শিক্ষকের চাকরি প্রাইমারির চাকরি ওই বক্তব্যে কোথাও দেখাতে পারবেন না, তিনি তার মন্ত্রিত্বের কোটার চাকরি বলেছেন, তিনি পরে সেটা বিশ্লেষণ করেছেন। যখন মদন মিত্রকে জিজ্ঞাসা করা মদন মিত্র সেই বিষয়ে নিয়ে বলেছেন যে আমার হাতে ব্যক্তিগত কোটার যদি কোনো চাকরি কখনো থাকে তো আমি সেটা তৃণমূল কংগ্রেস কর্মীদেরই দেবো। স্বাভাবিক আমি বলছি দুটো প্লিজ প্লিজ প্লিজ, দুটো নিরিকে চাকরি হতে পারে, আমি 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 সৈকত আলাদাভাবে আসবো তোমার কাছে, দুটো নিরিকে চাকরি হতে পারে। এক হচ্ছে প্রথম এবং সব থেকে উল্লেখযোগ্য সেটা যে যোগ্যতা নিরিখে চাকরি হবে, যে যোগ্য সে চাকরি পাবে, আর দুই হচ্ছে কম্পেশনের গ্রাউন্ডে চাকরি হতে পারে। আমার কোটার চাকরি আমি একটা তৃণমূলের ফ্ল্যাগ দিয়ে আর মনে হলো তাকে দিয়ে দিলাম, এটা হতে পারে নাকি? আমি একবার আমি এখানে আমি বাকি বাকি অতিথিদের কাছে আসবো, তার আগে মদন মিত্র কি বলেছেন তার ফেসবুক লাইভে একবার দর্শকদের দেখায় সত্যি বিতর্কের কোনো অবকাশ রয়েছে কিনা, বাকিটা বুঝবেন দেখুন।
আমাদের বহু ছেলে বহুদিন সিপিএম এ 34 বছরে চাকরি পায়নি, কয়েক কোটি বেকার রেখে সিপিএম চলে গিয়েছিল। তো বেকার কি চিরকাল বেকার থাকবে? নিয়ম নীতি মেনে, প্রসেস মেনে এবং সত্যিকারের যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে বঞ্চিত না করে যদি তৃণমূল কংগ্রেস কর্মীদের চাকরি দেওয়া হয় সেটা কোনো অন্যায় নয়, এবং আমি সুযোগ পেলেই তৃণমূল কংগ্রেস কর্মীদের আবার চাকরি দেব। 2002 থেকে সিপিএম দিয়ে এসছে, 34 বছর ধরে সিপিএম দিয়ে এসছে, দিল্লিতে বিজেপি একতরফা করে যাচ্ছে, আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা চাকরি পাবে না? আমি সৈকতের কাছে আসবো। 2002 থেকে তোমরা দিয়ে এসো তো চাকরি, সেখানে কোনো অন্যায় হলো না, 34 বছরে 1 কোটি বেকার তোমরা তৈরি করে দিয়েছো, এখন যদি মদন মিত্র তৃণমূল চাকরি দিতে চায় সেখানে তোমাদের গায়ে জ্বালা হচ্ছে? সুব্রতা, 2011 আগে এই রাজ্যে 98 সাল থেকে আমাদের তৈরি করা SSC প্রত্যেক বছর, এবছর দুর্গাপুজো ঈদের ডেট পাল্টে যেতে পারতো কিন্তু SSC ডেট পাল্টাতো না, SSC পরীক্ষার কর্মসংস্থান চাকরির পরীক্ষাটা হতো। এই রাজ্যে 11-র আসার তার আগে সকল SSC তে তালা মেরেছে, 144 ধারা জারি করেছে, ওখানে আমি বাকিদের কাছে আসবো। আমার বক্তব্য পঙ্কজ দা, এই কথাটা তো কেউ বলছেন না যে যারা যোগ্য তাদের আমি চাকরি দেবো। কোন কোটায় কে কোন রাজনৈতিক দলের পতাকা এতদিন ধরে বহন করে চলেছে তাদের চাকরি হবে, এইটা নিয়ে কেন বিতর্ক হবে? বিতর্ক তো এইটা নিয়ে হওয়া উচিত যে কেন যোগ্য হওয়া সত্ত্বেও 750 দিন হতে চলো তারা বসে রয়েছে চাকরি পাচ্ছেন না, সেইটা নিয়ে কেন প্রশ্ন উঠছে না পঙ্কজ দা? আমি সেটা তো বটেই, 750 দিন যারা বসে আছে তাদের জন্য সহমর্মিতা জানিয়ে এটা বলতেই হবে যে মেধাকে বঞ্চিত করে, মেধাকে হত্যা করে যে কাজটা করা হয়েছে, অন্তত এই লোকগুলো জেলে আছে কিছু লোক, এটা অন্তত শান্তির। কিন্তু এই যারা বঞ্চিত তাদের চাকরি হওয়া উচিত। দ্বিতীয়ত, সংবিধান অনুসারে যখন শপথ নেওয়া হয় তিনি মন্ত্রী বা বিধায়ক হিসাবে, তাকে বলতে হয় যে আমি নিরপেক্ষভাবে কাজ করব। আমি জানি না মন্ত্রী বা বিধায়ক কী করে বলছেন যে কোনো দলের লোককে প্রকাশ্যে বলছেন, এটা শপথের বিপরীত কথা তারা বলছেন না। আমার বক্তব্য যে ব্রাত্য বসু ক্লিয়ারলি, আমি আবার বলছি, উনি মন্ত্রিত্বের কোটার যে কথাটা বলছেন সেই কোটার ক্ষেত্রে একটা মন্ত্রীদের সম্পূর্ণ রকমের পছন্দের অধিকার আমি বলছি, যেহেতু একেবারে চাকরি প্রার্থীদের আমি বঞ্চিতদের কথা বললাম, অবশ্যই মদন মিত্রের এই বক্তব্যের প্রসঙ্গে যারা বসে রয়েছেন, যে বললাম প্রায় 750 দিন, 2 বছরেরও বেশি সময় হয়ে গেল, তারা কি বলছেন একবার শুনুন, আসছি আবার। তৃণমূল কর্মীদের কিভাবে চাকরি হয়? দলীয় আনুগত্য যদি চাকরি পাওয়ার মাপকাঠি হয় তাহলে তো বাংলার শিক্ষিত বেকাররা যারা এতদিন মানে পড়াশোনা করে পাশ করে বসে তাদের জন্য তো আজকে একটা মানে আশাহত হওয়ার একটা মানে উনি কথা বললেন। মানে যোগ্যতাই তো হবে মেধার ভিত্তিতেই তো চাকরি হওয়া উচিত, কিভাবে দলীয় আনুগত্য একটা চাকরি পাওয়ার মাপকাঠি হতে পারে? মানে মদন মিত্র এমন একজন ব্যক্তি, উনি কিন্তু এই ধর্ণা মঞ্চে এসেছিলেন আমাদের মাঝখানে, যে আমরা তাকে আমন্ত্রণ করেছিলাম, তিনি আমাদের মাঝখানে এসে আমাদের আন্দোলনকে সমর্থন করেছিলেন, জানতাম না উনি সবকিছু জেনে এসেছিলেন কিংবা আজকে এতদিন পরে যেখানে এত কিছু দুর্নীতির উদ্ঘাটন হচ্ছে, যোগ্য প্রার্থীরা দিনের পর দিন ফুটপাথে বসে আছে, সেইখানে ওনার মতো একজন দলের দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে বেকার যোগ্য চাকরি প্রার্থী তাদের কাছে একটা মানে কি বলবো আশাহত হওয়ার একটা উনি কথা কিন্তু বলেছেন।
আমার অভিষেক অভিষেক একেবারে আমি প্লিজ অভিষেক বেশ 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 আমি বলছি অভিষেক আপনি শুনিয়েছেন না না আমি একেবারে আনকাট শুনিয়েছি আনকাট শুনিয়েছি আমি ওদেরকে শুনিয়েছেন যাদের থেকে বাইট নিলেন আচ্ছা যে এটা 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 যে যোগদান করেছিল না করে এবিপি আনন্দেরকে সম্প্রচার করেছে এমনটা নয় ফেসবুকে লাইভে করেছেন মদন মিত্র আমি আমি বাকি বাকি আমার 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 স্পেসিফিক প্রশ্ন এক হচ্ছে তুমি চাকরিচ্যুতদের চাকরি না খাওয়ার জন্য কোটান করে তুমি আবেদন রাখবে দুই হচ্ছে যারা ফ্ল্যাগ বিয়ারার তাদের তুমি চাকরি দেওয়ার কথা বলবে এই যারা মেধাবী চাকরির জন্য যারা বসে রয়েছে তারা কোথায় যাবে অভিষেক প্রথম কথা হচ্ছে যে একটু আগে মদন মিত্র যে কথাটা বললেন সেখানে আইনত দেখতে গেলে এর ভেতর কোনো কুটকাচালি নেই তবে শুভ্র আমি তোমায় একটা কথা আনফর্চুনেটলি একটুখানি উল্লেখ করতে চাই ভারতবর্ষে যোগ্যতা এবং মেধা ছাড়াও সত্যি সত্যি দুর্ভাগ্যজনক হলেও সত্যি রেকমেন্ডেশনে চাকরি হয় চাকরি হয়ে এসেছে এবং এক্ষেত্রে লেট মি বি ভেরি ক্লিয়ার এবং ক্যান্ডিড আমরাও হয়তো এর থেকে খুব একটা আলাদা নই এবং আমাদের চোখের সামনে সম্বিত পাত্র হোক বা সন্ময় ব্যানার্জি হোক এরকম একাধিক নাম আমরা খুঁজে পাবো যারা কিন্তু বাই রেকমেন্ডেশন যোগ্যতায় চাকরি পাইনি বাট আমি সেই দিকে যাচ্ছি না একটা ভুল আর একটা ভুলের জাস্টিফিকেশন হয় না দ্যাটস নাম্বার ওয়ান কিন্তু এখানে দাঁড়িয়ে আমরা যে আলোচনাটা অ্যাকচুয়ালি করার চেষ্টা করছি মদন মিত্র কি বলছেন না ইজ নট ইম্পর্টেন্ট আমার একটা জায়গায় আইন ভাঙা হয়েছে আইন ভাঙাতে আমার যারা প্রশাসনিক মহলে আছে তারা প্রশ্রয় দিয়েছে এই একটা জায়গাতে নো টলারেন্স নো আর্গুমেন্ট যারা যারা দিয়েছে নিজের পদের নিজের লেটার হেডের নোংরামি করেছে মিস ইউজ করেছে দে শুড বি জেল এই একটা ব্যাপারে আমার মনে হয় না কোনো আলোচনা করা উচিত শুধু দেবাংশুর একটা কথা আমি একটু মনে করে দিতে চাই ও বললো যে শান্তনুকে বহিষ্কার করা হবে আইন মেনে এবং সেটা নিশ্চয়ই একটা প্রসেস আছে 4 ডিসেম্বর 2022 অভিষেক ব্যানার্জি সবার একদিনের মাথায় পূর্ব মেদিনীপুর মরিশদা থেকে 3 জন পঞ্চায়েত মেম্বারকে বরখাস্ত করা হয়েছিল অর্থাৎ যদি অভিষেক ব্যানার্জি বলে দিনকে রাত এখানে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কেন দিনকে রাত হচ্ছে না কেন প্রশ্রয় দেওয়া হচ্ছে আমি দুটো পয়েন্টে বলি প্রথম পয়েন্ট হচ্ছে তাদেরকে প্রত্যেককে ইস্তফা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এক সেকেন্ড দাঁড়াও দাঁড়াও তারা আমাদের দলের মেম্বার ছিলেন আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে যাদেরকে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মারিজদার থেকে আরো 3-4 জায়গা থেকে তারা দলের মেম্বার ছিলেন তাদেরকে বলেছেন আপনারা ইস্তফা দিন না হলে প্রশাসন প্রশাসনের মতো দল দলের মতো ব্যবস্থা নেবে সেটার পর তারা তাদের মতো নিজেরা পদত্যাগ করেছে শান্তনুর ক্ষেত্রে কি বরখাস্ত করতে বলা হয়েছিল দাঁড়াও দাঁড়াও আমাকে একটা অর্ডার দিয়েছি শান্তনুকে তো রাজনৈতিক ভাবে আমরা তাড়িয়েছি মদন মিত্র যেটা বলছেন সেটা হচ্ছে বঞ্চিতদের একেবারে যারা যোগ্য তাদের নিয়ম মেনে চাকরি দেওয়ার কথা বলছেন এবং তৃণমূলদের চাকরি দেওয়ার কথা বলছেন তার মানে যেটা দেবাংশ উত্থাপন করছিল যে যোগ্যতা নিরিখে নিয়ম মেনে চাকরি দেওয়ার কথা সেটা যদি নিরিখে যদি তৃণমূল কর্মীরা পান তাতে অসুবিধা কিছু নেই তার মানে কি ঘুরিয়ে এইটা বলতে চাইলেন মদন মিত্র 2002 এর প্রসঙ্গ তুলতে গিয়ে বামেদের সময় যাদের চাকরি হয়েছিল তারাও তার মানে নিয়ম মেনে যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছিলেন বামকর্মী সমর্থকেরা নাকি দেখুন মূল যে বিষয়টা হচ্ছে আলোচনাটা খুব গভীরে এবং একটা জিনিস হচ্ছে যদি এগুলো বেসরকারি জায়গায় তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা ঘটাতে কোনো অসুবিধা হতো না এই যে সুপার নিউমারেরি অর্থাৎ সবাই চাকরি পাবেন যারা যোগ্য তারপর বাকিগুলো তৃণমূলকে দেওয়া হবে ঠিক যেমন আইআইটিতে যে মহিলাদের 14% জন্য কিছু আসন বাড়ানো হয় এই ধরনের জিনিস সরকারি চাকরির ক্ষেত্রে হয় না তৃণমূল কংগ্রেসের নেতারা যেটা বলছেন ঠিক বলছেন না তারা বিভিন্ন রকম ডিনায়াল মোডে আছেন যুক্তি সাজাচ্ছেন এর থেকে বেরিয়ে আসতে হবে তারা রাজ্যের শাসক তাদের দায়িত্ব এই বিষয়গুলো থেকে রাজ্যটাকে বার করে আনার নইলে আমরা খুব বিপদের দিকে যাব একেবারে আমি এইখানে রাজ্যটাকে এই দুর্নীতি থেকে বের করে আনার আমি শুধু ছোট্ট একটা বিরতিতে যাওয়ার আগে ইডির সেই বক্তব্যটা আমি আরেকবার স্মরণ করিয়ে দিতে চাইবো আদালতে দাঁড়িয়ে বলছে যে দুর্নীতি এমন জায়গায় পৌঁছে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া দুর্নীতি থেকে রাজ্যকে কেউ উদ্ধার করতে পারবে না
খেলা হবে। 2021 নির্বাচনে শাসক দলের যেটা কার্যত পলিটিক্যাল স্লোগানে পরিণত হয়েছিল, আজকে চাকরিচ্যুতদের আইনজীবী আদালতে সেই কথা বলছেন যে গেম ইজ অন, খেলা হবে। আমার পঙ্কজদার কাছে প্রশ্ন একটাই, দেখো তদন্ত চলছে এবং তাতে অনেক কিছু বেরিয়ে আসছে, কিন্তু প্রশ্ন একটাই, মাথা পর্যন্ত সেই প্রভাবশালী পর্যন্ত তদন্ত পৌঁছবে তো? দেখুন, এর আগের যে সমস্ত তদন্ত নিয়ে সমালোচনা হয়েছে, এইবারের ক্ষেত্রে প্রমাণসহ মানে বামাল মাল সমেত ধরা পড়েছে, যে কারণের জন্য আমরা দেখছি গ্রেপ্তারি বাড়ছে এবং প্রমাণ কোর্টে পেশ করা হচ্ছে, এবং যে কারণের জন্য কিছু লোক, কিছু ছেলে মেধাবী, তারা কিন্তু তাদের যে সম্মান তারা ফিরে পেয়েছে, এখনো লড়াই চলছে। দ্রুত দেবাংশু, দ্রুত সময় আমি দু লাইনে বলছি, একটা বক্তব্য সঞ্চালকের জন্য, একটা আমার বিজেপির জন্য। প্রথম কথা হচ্ছে যে বিজেপি যে কথাটা বললো ঠিক আছে, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দপ্তরের মাথা, সেই শিক্ষা দপ্তরের মাথাই সর্বপ্রথম গ্রেফতার হয়ে গিয়েছেন, তারপরে আস্তে আস্তে যুব, এই বিভিন্ন রকম লোকজন, এই অয়ন শিলফিল, তারা প্রত্যেকে গ্রেফতার হচ্ছে। এই যে আপনি প্রশ্নটা করলেন পঙ্কজদাকে যে মাথা পর্যন্ত পৌঁছবে তো, এই যে পার্থ চ্যাটার্জি ছাড়াও যে কোনো মাথা আছে, এই তথ্যটা কোথা থেকে সামনে আসছে, কিসের ভিত্তিতে বলা হচ্ছে? প্রশ্ন করতেই পারো, সেটা হচ্ছে অয়ন শিলকে যেটা করে জানা গেছে যে 4 থেকে 5 জন এরকম রয়েছে যারা মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায় নয়। বেশ, আমি প্রশ্ন সেটাই যে সেই পর্যন্ত তদন্ত যাবে কিনা, আলোচনার জন্য সময়সীমা এই পর্যন্তই। আমি আমি অভিষেক, আর সময় নেই, ওই পর্যন্তই। ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা, চোখ রাখুন এবিপি আনন্দ।